আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছি। আমিও ভালো আছি, তবে ঠান্ডায় আমার গলাটা একটু ভেঙে গিয়েছে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নোড়া ইলিশে দিয়ে বেগুন আলুর তরকারি। এখানে আমি চার পাঁচটি পেঁয়াজ কুচি ও দুটি আস্ত রসুনে কোয়ানিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। এবার এগুলোকে একটু ভালোভাবে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। আমি এক চা চামচ মরিচের গুঁড়া, এবার এই মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি একটি আলু এভাবে ছোট করে টুকরা করে নিয়েছি। এবার আমি মশলাটির মধ্যে আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে আমি আলুটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। এবার অন্য একটি সাইডে আমি নোনা ইলিশগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিয়ে আমি এগুলোকে একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। নোনা ইলিশে অনেক লবণ থাকে, সেজন্য আমি এগুলোকে একটু ধুয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি আমার আলুটা কষানো হয়েছে কিনা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই টুকরো করা নোনা ইলিশগুলোকে। এবার এটিকেও আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি এখানে দুটি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে আমি দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে এবার এটিকে একটু কষিয়ে নিব। ভিউয়ার্স, আমি এবার এটিকে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার আমি এইটুক পানির মধ্যে আমি পুরো তরকারিটাকে ধুয়ে নিব। ভিউয়ার্স, ফিরে আসছি তরকারিটি হয়ে যাবার পরে। ভিউয়ার্স, দেখুন আমার আলু ও বেগুন দিয়ে নোনা ইলিশের খুব মজাদার একটি রেসিপি হয়েছে। এটি খেতে অসম্ভব মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে যদি কোনো প্রশ্ন থাকে জানিয়ে দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।
আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।